করোনার দুর্যোগ সামলাতে হাসপাতালগুলোতে আরও বেশি ইন্টার চিকিৎসক প্রয়োজন, কিন্তু পরীক্ষা না হওয়ায় প্রস্তুত থাকা সত্ত্বেও তরুণ চিকিৎসকদের কাজে লাগানো যাচ্ছে না। আরও জানবো সহকর্মী একে আজাদের রিপোর্টের কাছ থেকে। করোনা সংক্রমণ এবং মৃত্যুর ঊর্ধ্বমুখীতে সবচেয়ে বেশি দুশ্চিন্তা চিকিৎসা ব্যবস্থা নিয়ে। সংকট যেমন অবকাঠামোগত, তেমনি জনবলেরও। এই বাস্তবতায় আশীর্বাদ হতে পারেন ইন্টার্ন চিকিৎসকরা, কিন্তু পরীক্ষা শেষ না হওয়ায় সুবিধাবঞ্চিত দেশের স্বাস্থ্য খাত। গেল এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় 54টি মেডিকেলের MBBS এর চূড়ান্ত পরীক্ষা পিছিয়েছে চারবার। ঈদের আগে চট্টগ্রাম বিভাগের 14টি মেডিকেলের পরীক্ষা শুরুর কথা থাকলেও তা স্থগিত। পরিস্থিতির উত্তরণ চেয়ে আন্দোলনও করেন শিক্ষার্থীরা। মহামারীর মধ্যেই রাজশাহী এবং সিলেটের সরকারি বেসরকারি মেডিকেলের MBBS ফাইনাল পরীক্ষা নেওয়া হয়, যার ফলাফল এখনো প্রকাশ হয়নি। অলরেডি আমরা প্রায় 8 মাস পিছিয়ে পড়েছি। এটা আমাদের শিক্ষা জীবনের জন্য যেমন হুমকিস্বরূপ, তেমন আমাদের হসপিটালগুলোতে এখন ইন্টার্ন সংকট দেখা দিচ্ছে, খুব দ্রুতই দেখা দিবে। মানসিকভাবেও আমরা খুব ভেঙে পড়ছি, কারণ আমাদের আসলে পরীক্ষা শিক্ষাবর্ষ পিছিয়ে যাচ্ছে বা সেশন ড্র শুরু হচ্ছে। করোনা ঝুঁকি বিবেচনায় পরীক্ষা না হলেও এর মধ্যে বেশিরভাগ পরীক্ষার্থীর টিকা নেওয়া হয়েছে। সাম্প্রতিক কঠোর বিধিনিষেধে আবারও আটকে গেছে তাদের পরীক্ষা। এই সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর কথা বলছি, যদি না আসে তাহলে ওই ইন্টার্নিদের সময় 1 বছর পার হয়ে যাবে, তাহলে একটা ইন্টার্নি গ্যাপ তৈরি হতে পারে। বাস্তবতা আমাদের এটা ফেস করতে হবে, হয়তো এটা 2 মাস, কোনো জায়গায় হয়তো 3 মাস এই প্রবলেমটা থাকবে। পরীক্ষা না নেয় ইন্টার্ন চিকিৎসকদের যে সংকট আসন্ন তা সামাল দেবার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। যদি কন্ট্যাক্ট বেস চাকরির ক্ষেত্রে যারা ইয়াং বেকার অনেক চিকিৎসক রয়েছেন তাদেরকে যদি এই জায়গায় কাজে লাগাতে চান, আমার মনে হয় এই সুযোগটা সরকার দিতে পারে। একে আজাদ, ATN News, ঢাকা।